আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। দিল্লির আন্দোলনের পরে রাজভবন ঘেরাওয়ের ডাক দেয় তৃণমূল কংগ্রেস, আর বৃহস্পতিবার সকাল থেকে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই কলকাতা রাজভবন ঘেরাও করার কর্মসূচিতে যোগ দিতে দেখা গেল তৃণমূল কংগ্রেসকে। উল্লেখ, দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্বের উপর দিল্লি পুলিশের নিগৃহীত প্রতিবাদের সারা রাজ্যের পাশাপাশি নবদ্বীপ শান্তিপুরের প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীদের কুশপুত্তলিকা কর্মসূচি পালন করেন তৃণমূল। আজ বৃহস্পতিবার রাজভবন ঘেরাওয়ের কর্মসূচিও ডাক দেন, আর তৃণমূল কংগ্রেসের সামগ্রিক কর্মসূচি কার্যত প্রতীকী ভাষায় আক্রমণ করে রানাঘাটের লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় নবদ্বীপ শহরে বড়ালঘাট এলাকায় বিজেপি মহিলা মোর্চার এক কর্মসূচির আয়োজন করে, সেখানে উপস্থিত ছিলেন সাংসদ জগন্নাথ সরকার। এদিন বিজেপির এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ জেলা ও স্থানীয় একাধিক নেত্রী ও কর্মী সমর্থক। সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগন্নাথ সরকার বলেন, আন্দোলন করতেই পারে তৃণমূল, কিন্তু তাতে শালীনতা এবং ভদ্রতা থাকা দরকার। বিজেপির কোনো দিনই প্রতিহিংসা পরায়ণ বা রাজনীতি করে না, বরং তৃণমূল যেভাবে রাজ্যে নোংরা রাজনীতি করছে, কখনো বিরোধী দলের নেতা বা কর্মীদের বাড়ি ঘেরাও হামলা বা কখনো বা বিরোধীদের আন্দোলন হামলা একটা নিন্দনীয়। দিল্লিতে প্রায় প্রতিদিন বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে বিভিন্ন দাবি দাবা নিয়ে ডেপুটেশন আন্দোলন বা কখনো কারো সাথে কিছু ঘটেনি। আসলে সব কিছুই একটা নিয়ম মাফিক আছে, কিন্তু তৃণমূল কোনো নিয়মের তোয়াক্কাই করে না। পাশাপাশি জগন্নাথ সরকার এ রাজ্যের বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রসঙ্গে বলেন, তদন্ত সব হচ্ছে আদালতের নির্দেশে, কিন্তু যারা চুরি করেছে তাদের জেলে যেতেই হবে। আর তৃণমূল কংগ্রেস যারা চুরি ঘেরাও করছে তাদের আরো যারা চুরি করেছে তাদের জেলের ভেতরে ঢুকিয়েই ছাড়বে। শিষ্টাচার নদিয়া থেকে জগন্নাথ নোংরা রাজনীতি বাংলার বুকে করছে, বিরোধী দলের নেতার বাড়িতে গিয়ে হামলা, বিরোধী নেতার উপর হামলা, এটা ঠিক নয়। আর আমি নিজেরা যখন আন্দোলন করবে তারা ন্যূনতম নিয়মটা পালন করবে না বদনাম দেওয়ার জন্য, অর্থাৎ দিল্লির বুকে আন্দোলন করতে গেলে প্রতিনিয়ত বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন দলের লোক তারা আসে, তারা ধর্ণা দেয়, ভদ্রতা মেনে শিষ্টাচার মেনে নিয়ম মেনে তারা ডেপুটেশন দেয়, কোনো অভাব অভিযোগ নেই। এদের যত চুরি করলে ধরা যাবে না, টাকা নিলে হিসাব চাওয়া যাবে না, অর্থাৎ আমি যা খুশি করব, দুর্নীতি করব, চুরি করব, খাটমানি খাবো, শাসক দল কেউ কিছু কেন্দ্র কিছু করবে না। আর এই সংবিধানটা আছে, কেন্দ্রের শাসন ও রাজ্যের ওপর থাকে, আর আর্থিক যে কোনো বিকাশের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই 60-60% অবদান রাজ্যের থাকে, রাজ্য কেন্দ্রের থাকে 60%, রাজ্যের থাকে 40%। তাই কেন্দ্র থেকে তার হিসাব চাইতেই পারে, হিসাব দিতে বাধ্য, আর দেওয়ার আমরা ব্যবস্থা করব। প্রয়োজনে ইডি সিবিআই আরো চলবে, প্রয়োজনে যাকে যা অপরাধ যারা করেছে সমস্ত লোককে নেতাকে জেলে পড়ার জন্য কেন্দ্র সরকার দায়বদ্ধ জনতার প্রতি। আমরা কাউকে প্রতিহিংসা পরায়ণ করব না। আজ যে পশ্চিমবাংলায় যত তদন্ত হচ্ছে সবগুলো আদালতের নির্দেশে, সেই কারণে বিজেপি প্রতিহিংসা পরায়ণের রাজনীতিতে বিশ্বাস করে না। ওই রাজ্যপাল ভবন ঘেরাও প্রধানমন্ত্রী কুশপুতুল দাহ তারা করুক, তাতে কিচ্ছু আসে না, তাতে চোর বাঁচবে না, চোরকে আমরা জেলেই স্থান দেব আর জেল খাটাবই, এটা জেনে নিন। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।